হ্যালো এভিয়ান গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে চলে গেছি বাজারে আর আজকে যেহেতু শনিবার সমস্ত কিছু শাক সবজি মাছ সব বাজার এনে এক সপ্তাহের জন্য জড়ো করতে হবে সেই দিয়েই চলবে আমাদের সারা সপ্তাহ তো আজকে বাজারে গিয়ে দেখলাম ইলিশ মাছ অনেকটাই সস্তা হয়েছে মোটামুটি আড়াইশো টাকা কিলো থেকে ইলিশ মাছ শুরু হয়েছে একদম দামি পর্যন্ত তো আছেই তবে আড়াইশো তারপরে সাড়ে তিনশো তারপরে চারশো পাঁচশো ছশো আটশো বারোশো এই দেখলাম আজকে স্টোর বাজারে ইলিশ মাছ তো আমরা এখান থেকে যেটা চারশো টাকা করে ছিল সেই মাছ এক কিলো মতো নিলাম কারণ আড়াইশো টাকার মাছটা অনেকটাই ছোট ছিল জাস্ট মা মাছটাকে ভাগ করলে দুভাগই হবে লেজা আর মাথা তাই জন্য আমরা চারশো টাকা কিলো একটু যেটা বড় সেটাই নিলাম এক কেজি মতন ইলিশ মাছ নিয়ে নিলাম কারণ বাজারে অনেক দিন যাওয়া হচ্ছে না মাছ কেনা হচ্ছে না তাই আজকে একটুখানি বেশি পরিমাণেই ইলিশ মাছ কিনে নিলাম আর এরপরে দেখা যাক আর কি কি মাছ কিনতে পারি কারণ কমসে কম দু তিন রকম মাছ না হলে তো আমাদের আবার চলবে না যেহেতু মানে সারা সপ্তাহ চালাতে হবে মাছ দিয়ে তাই জন্য এই যে এখানে চলে এসেছি একটা জ্যান্ত রুই দেখতে আর রুই অনেক রকমই ছিল তবে জ্যান্ত না হলে মানে রাজা ঠিক নিতে চায় না একদম জলের মধ্যে যেটা সাঁতার কাটবে ওরকমই একটা বড় রুই নিয়ে নিল তো এই রুইটার দাম নিলো হচ্ছে দুশো দশ টাকা আর এই রুইটা নিয়ে তারপরে এটার একদম কাটিং করেই আনবো কারণ হচ্ছে এত বড় মাছ মাকে দিয়ে কাটাতে পারি মা তবে মার একটু কষ্ট হবে তাই জন্য ভাবলাম বাজার থেকেই সুন্দর করে একদম যেমনভাবে বলছিলো যে রিং রিং করে কেটে দেবে নাকি পেটি দিয়ে কেটে দেবে প্রথমে আমি বললে বলেছিলাম যে রিং রিং করে কেটে দিতে তবে ভাবলাম না পেটি দিয়েই কাটুক মাছটা আর এদিকে দিকে দেখেছো একদম জ্যান্ত জ্যান্ত মাছ চিংড়ি মাছ নোর সেটা দেখে আরও বেশি অবাক লাগলো যে কখন মাছ আনা হয়েছে এখনও পর্যন্ত জ্যান্ত আছে আর তারপরে চলে এসেছি ভোলা মাছ নিতে অনেক দিন বাদে ভোলা মাছ নিচ্ছি এখানে পাঁচশো গ্রাম মতন ভোলা মাছ নিয়ে নিলাম দাম নিল নব্বই টাকা তবে পাঁচশো থেকে একটু বেশি যখন ছিল তাই একশো টাকাই পুরোপুরি ভোলা মাছ নিলো চিংড়ি মাছও ছিল তবে চিংড়ি মাছের দাম ছিল আড়াইশো আশি টাকা তাই চিংড়ি এত রকম মাছ নিয়েছি বলে আজকে আর চিংড়ি মাছটা নিলাম না আগে এই মাছগুলো চলুক তারপরে মাঝখানে দেখা যাবে তাই এবার আর চিংড়ি মাছ নিলাম না তারপরে এই যে চলে এসেছি শাক সবজি বাজার করতে কত রকমের সবজি নিতে হবে শুধু দেখো অনেক কিছু নিয়েছি উচ্ছে কুমড়ো বেগুন বরবটি শশা কাঁচা লঙ্কা সমস্ত কিছু যা যা আছে সব অল্প অল্প করে নিয়ে নিলাম এক জায়গা থেকে নেওয়া হয়ে গেছে আরও এক জায়গায় চলে এসেছি কারণ ওখানে সমস্ত সবজি পাইনি তো এখানে এসে আবার শশাটা নেওয়া হলো আর যা যা দরকার সেগুলো নিয়ে নিলাম অ্যাকচুয়ালি কী বলো তো বাজার করতে আমার ভীষণই ভালো লাগে আর বাজারের যখন দুটো ব্যাগ নিয়ে যাই না তখন আমার মনে হয় যে দুটো ব্যাগ না আরও একটা ব্যাগ নিলে ভালো হতো মানে এতটাই বেশি পরিমাণ বাজার করে ফেলি কারণ এটা ওটা এটা ওটা নিতে নিতে টুকটাক বেশি হয়েই যায় সকালে বাজার থেকে এসে তারপরে আর তোমাদের সাথে ব্লগ শ্যুটই করতে পারিনি কারণ হচ্ছে এত তাড়াহুড়ো করেছি না এসেছি এসে সকালের খাবারে আজকে সেরকম কিছু খাইনি ডিম সেদ্ধ কলা আর একটা আপেল এই খেয়েছিলাম তারপরে হচ্ছে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে রান্না করতে গেছি গিয়ে রান্না টান্না করে মানে মাছ ঠাছ সমস্ত কিছু ধুয়ে ফ্রিজে রেখে তারপরে এখন স্নান ঠান করে ঘরের সমস্ত কাজ করে আসলাম ব্লগ নিয়ে কারণ হচ্ছে এখন আমি আর বোন দুজনে মিলে যাব পুজোর শপিং করতে তাহলে বুঝতেই পারছো যে কতটা এক্সাইটেড আর সাথে কিন্তু মানে কতটা তাড়াহুড়ো লেগেছে কারণ বোনকে আমি টাইম দিয়েছিলাম সেই দুটো দুটো থেকে এখন বেজে গেল দুটো চল্লিশ প্রায় পোনে তিনটে বাজে তো ঘরের কাজ করতে করতে বুঝতেই তো পারো যে ঘরেরও কাজ করতে হবে আবার বেরোতেও হবে তো এই করতে করতেই একটু দেরি হয়ে গেল চলো এখন শপিংয়ে যাচ্ছি আর শপিংয়ে কোথায় যাচ্ছি কি কি কেনাকাটি করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থাকো পাশে থাকো আর পুরো ব্লগটা এনজয় করতে থাকো দেখো বন চলে এসেছে একদম রেডি টেডি হয়ে তো এখন দুজনে মিলে যাব শপিং এখন আমাদের শপিং টাইম এই দেখো কি অবস্থা বৃষ্টি 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 পড়ছে চারিদিকে শুধু জল আর জল কিন্তু এর না তাই জন্য শনিবার তারা হবে চলো যেতে আর এই দেখো আমার বাবা আগে আগে যাচ্ছে আমার বাবা কিন্তু আমার ভেবো শপিং করতে যাচ্ছে ও বাবা বাইকে করে ছাড়তে এসেছিল রাজা কারণ রাজা যাবে না শপিং করতে রাজা একদমই যেতে চায় না কারণ ওই যে আমরা তো মেয়েরা এদিক ওদিক এদিক ওদিক কোথায় ভালো পাওয়া যাচ্ছে কোথায় সুন্দর পাওয়া যাচ্ছে কোথায় একটু দাম কম এগুলোই করতে থাকি তাই রাজা একদম ওই হাঁটাহাঁটি করার পক্ষপাতিই না তাই ও যাবে না তো আমি আর বোন এদিকে চলে যাচ্ছি শপিং করতে আর ওদিকে বাবাকে দেখলে না বাবা হচ্ছে যাচ্ছে একটা বিশেষ কাজে বাবার মাসি হসপিটালে ভর্তি তো মা আর বাবা ওখানেই যাবে আর আমরা দুজন এখানে এসেছি মারও আমাদের সাথেই আসার কথা ছিল কিন্তু ওই যে মা গেল ঠাকুমাকে দেখতে আমারও একদিন যাওয়া দরকার তো দেখি আমি কবে যাই ঠাকুমাকে দেখতে আমারও যেতে হবে হসপিটালে একদিন ঠাকুমাকে দেখতে আর এই যে আছে শপিংয়ে এসে যেন একদমই মানে মুডটা অফ হয়ে গেছে বৃষ্টি আর বৃষ্টি একটুখানি একটা দোকান যাচ্ছি ঝমঝমিয়ে বৃষ্টি আবার আরেকটু একটু দোকান যাচ্ছি ঝমঝমিয়ে বৃষ্টি এত বৃষ্টির মধ্যে কি আর কেনাকাটি করা হয় তাও যেগুলো মোটামুটি একটু চোখের ম লাগছিলো দামটা ঠিকঠাক চাইছিল তো কয়েকটা কিছু কেনা হয়েছে যা যা কেনা হয়েছে সেগুলো তোমাদের আজকের ভিডিও হয়তো আর দেখাতে পারবো না কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেদিন আমি সমস্ত কিছু পুজোর কি কী কেনাকাটি করলাম সেই দিনই তোমাদের দেখাবো আর বোনেরগুলো সেদিনই দেখাবো বোন আর আমি সেটাই ডিসাইড করলাম এই যে দেখো এখান থেকে কয়েকটা সুন্দর সুন্দর কুর্তি দেখে নিলাম আর এই এখানে কুর্তির কালেকশানগুলো খুব ভালো ছিল তবে বেশিরভাগটাই ডবল এক্সেল দেখতে পাচ্ছিলাম আর আমার বনে তো ডবল এক্সেল হবে না যেটা আমার গায়ে ডবল এক্সেল হবে বোনের এক্সেল লাগে তো বোন এই যে এক্সেল দেখে কয়েকটা ড্রেস দেখলো আর বেশ সুন্দর সুন্দর কয়েকটা জামা ছিল এমন বৃষ্টি হচ্ছে যে সেরকম বিশেষ কিছু কেনাকাটি করতে পারিনি কয়েকটা কয়েকটা কিনেছি কেনার পর দেখলাম যে এখানে একটা নতুন শপিং মল হয়েছে তো যাই এখানে গিয়ে আর আজকেই নাকি এই শপিং মলটার ওপেনিং হয়েছে তাই একটুখানি ভেতরে ঢুকলাম যে জিনিসগুলো কি কি আছে দেখলাম তবে ওখানে একটা নাইনটি নাইনের লেগিংস দেখলাম জানো তো বেশ ভালো তারপরে দাঁড়িয়েই ছিলাম বৃষ্টি পড়ছে বলে আসতেও পাচ্ছি না মানে বিরক্ত লেগে গেছে আজকে শপিং করতে এসে কোনো দিনও এরকম হয়নি শপিং করতে এসে এত মুডটা অফ হয়ে যায় আজকে আমাদের মুডটা ভীষণ অফ হয়ে গেছে বৃষ্টির মধ্যে একদম ভালো লাগেনি দেখো দুজনে মিলে গলাগলি করে একদম চলে আসছি স্টেশনে আর দেখো আমার গলাটা এমন চেপে ধরেছে আর হাতে ক্যামেরা নিয়ে দেখো হাসাহাসি করতে করতে দুই মনে মিলে চলে আসবো এক স্টেশনে এসে আবার ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে বেশিক্ষণ আজকে সময়ই লাগেনি এমনি সময় গেলে রাত্রি দশটার আগে তো বাড়িই আসি না যে স্টেশনে এসে স্টেশনে স্পেশাল ঘুগনি নিয়ে নিয়েছি হাতে আর তারপরে গাড়ি যাচ্ছে একটার পর একটা গাড়ি যাচ্ছে আমাদের গাড়ির অ্যানাউন্সমেন্ট হচ্ছে না তো রীতিমতো গাড়ি আসলো উঠলাম বসেও বসেও মুডটা পুরো অফ হয়ে গেল এত বৃষ্টির কারণে আমাদের শপিংটা ভালো হয়নি তারপরে ট্রেনের থেকে কয়েকটা ক্লিপ গার্ডার একটা হেয়ার ব্যান্ড আর এই ব্যান্ডটা না বেশ সুন্দর বাড়িতে এসে পরে দেখেছি বেশ চুলটা সুন্দর হয়ে রয়েছে তারপরে শ্যামনগর স্টেশনে নেমে নিয়ে নিলাম হচ্ছে পেয়ারা আর আপেল আর তারপরে একটুখানি যাব মোমো খেতে যদি মোমো বসে কারণ বোনকে বলছিলাম যে এখান থেকে আমরা মোমো খেয়ে যাই তাহলে আর বাড়ি গিয়ে কিছু খেতে হবে না তো তাই জন্যই দেখো তখন সাতটা সাড়ে সাতটা বাজে ওই সময়ই ভাবলাম যে এখন একটু মোমো আর স্যুপ খেয়ে নি আর কিছু খেতে হবে না তো দুজনে মিলে বসে গেছি মোমো খেতে আর বেশ এই দোকানের মোমোটা তো আমার ভীষণ পছন্দের আর বোনেরও বেশ ভালোই লাগে তো এখান থেকে মোমো ঠোমো খেয়ে তারপরে বাড়ি চলে এসেছি আর ব্লক করা হয়নি বাড়িতে একটুখানি ভাত না খেলে রাজা খুব বকা বকি করছিল যে ভাত থেকে যাবে তাই জন্য একটুখানি ভাত নিয়ে নিলাম একটু ডাল আলুর চিপস আর মাছ আজকে ছুটির শনিবারটা আমার একদমই বেকার গেল একদম খারাপ গেল মানে পুরো শপিং করতে গিয়ে জল ঢেলে দিল শপিংয়ে যাই হোক এই ছিল ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও